দেখি জান পাখিকে একটা ফোন দিই। হ্যালো বাবু, শোনো না, 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তুমি কিন্তু সম্পূর্ণ টাইমটা আমাকে দিবা। আমরা খাবো, ঘুরতে যাব, অনেক মজা করব আর অনেকগুলো ছবি তুলব, আর সেই ছবি আমরা ফেসবুকে আপলোড দিব অ্যান্ড ক্যাপশন দিব মেড ফর ইচ আদার, বুঝছো? আর খবরদার, এই 14 দিনের মধ্যে একটা সেকেন্ড, একটা দিন, একটা মিনিট যদি তুমি অন্য কাউরে দিসো, তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, তোমার 14 গোষ্ঠীর মধ্যে কাউরে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। 14 দিন শুধুমাত্র আমার জন্য, বুঝছো? ও হাউ সুইট বাবু, আই লাভ ইউ, বাই। হ্যালো, এই 14 ফেব্রুয়ারি তোমার আম্মু সবাইরে দাওয়াত দিছে? হ্যাঁ, বাসায় দাওয়াত দিছে। না না, বিয়ের পর তো আমার আর ভ্যালেন্টাইন ডে, ম্যালেন্টাইন ডে, রোজ ডে, ফ্লাওয়ার ডে এইগুলা কোনো কিছুই নাই, ঠিক আছে? আর লাগবেও না, বিয়ের আগে মেলা করছি, মেলা মেলা। এখন তোমার সারা 14 গোষ্ঠীরে বসায় বসায় রান্না করে করে খাওয়াবো আর কি। শোনো, বাজার তো নাই ঘরে কিছু, একটা ফোঁটা তো বাজারে যাইতে তোমার ইচ্ছাও করে না, তো বাজারে যাও, বাজার করো, নাহলে তো তোমার 14 গোষ্ঠী এসে বলবে বউ ভালো না, বউ কিছু খাওয়ায় না, বউ রাঁধতে পারে না। হ্যাঁ, বসে বসে বাজারের লিস্ট করো, যা যা বলতেছি সব কিছু নিয়ে আসবা। হ্যাঁ, পেঁয়াজ 1 কেজি, রসুন 1 কেজি, তেল 1 লিটার। তেল 1 লিটার না তো কি 5 লিটার, এতখানি তেল নিয়ে করবা কি? তোমার তো এমনি তেল চর্বি জড়াই গেছে। হ্যাঁ, সেটা গোষ্ঠীরে খাওয়ানোর জন্য মেলা টাকা আছে তোমার, আমার একটা গিফট দেওয়ার জন্য তো টাকা নেই, গিফট তো দূরের কথা, একটা শাড়ি পর্যন্ত দেওয়ার জন্য তোমার কলচা ফাইটে যায়, আবার 5 লিটার তেল লাগবে জাতি গোষ্ঠীরে খাওয়ানোর জন্য, কোনো দরকার নাই। 1 লিটার তেল নিয়ে আসবা, ওইটা দিয়ে আমি সবাইকে রান্না করে খাওয়াই দিব। আর শোনো, যা যা বলতাছি ভালো করে নিয়ে এসো, মাংস মাছ এগুলো তো আইনই, ঠিক আছে? আইসে, 5 লিটার তেল লাগবে, জাতি গোষ্ঠীরে খাওয়ানো লাগবে, আমার ভ্যালেন্টাইন ডে নাই, বিয়ের পরে সব সকাল রাত মিটে গেছে।